উচ্চ মাধ্যমিক পাশ করেছো 2024 সালে এবং তুমি কলেজে ভর্তি হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমার কলেজের পড়ার সাথে সাথে তোমার ক্যারিয়ারটা অনেক বেশি ভালো হয়ে যাবে সেই নিয়ে তুমি কনফিউজড। অনেকগুলো কলেজের সাবজেক্টসের অপশান আছে, 2024 দাঁড়িয়ে বেস্ট কলেজের অপশানটা কোনটা, বেস্ট সাবজেক্টের অপশান কোনটা সেটাই এই ভিডিওতে বলবো। যেই সাবজেক্টটি পড়লে তোমার ক্যারিয়ারের গ্রোথ কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সাবজেক্টটি 2024 সালে, কারণ এটি ট্রেন্ডিং একটা টপিক। দেখো কলেজে গেলে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, অঙ্ক, বিবিএ, বিসিএ, লট অফ সাবজেক্টস আর দেয়ার। দেখো প্রতিটা সাবজেক্ট ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে হলো বর্তমান সময় কোন সাবজেক্টের ডিমান্ড প্রচুর বেশি। ডিমান্ড অর্থাৎ চাকরির জন্য যেটার মার্কেটে প্রয়োজন বেশি, তো এই ডিমান্ডের জায়গাটা তুমি যদি ক্র্যাক করতে পারো তবেই কিন্তু তোমার এই ইন্ডাস্ট্রিতে মানে এই 2024 সালে দাঁড়িয়ে ক্যারিয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দেখো প্রত্যেকটা সাবজেক্ট ভালো, আবার বলছি কোনো সাবজেক্ট খারাপ নয়, তাই কলেজে সাবজেক্ট নির্বাচন মানে ক্যারিয়ারের দিক থেকে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে অনেকে কিন্তু মিস্টেক করে ফেলে। তারা এমন একটা সাবজেক্ট নিয়ে নিল যেটা সে তার বাবা কোনো সময় পড়েছিল আজ থেকে 25 বছর 30 বছর 40 বছর আগে। 40 বছর আগে যে সাবজেক্টে পড়ে তার বাবা সফল হয়েছিল, সেই সাবজেক্টটা 30 বছর পরে যদি তুমি পড়ো তুমি সাকসেসফুল আদৌ হবে কি না সেটা কিন্তু প্রশ্নচিহ্ন। তাই তোমাকে জানতে হবে বর্তমান সময় কোন সাবজেক্টটা ট্রেন্ডিংয়ে আছে যেটা নিয়ে পড়লে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো নাও দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো, স্টেট ইউনিভার্সিটি পড়ো, বারাসাত স্টেট ইউনিভার্সিটিতে পড়ো, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যে কোনো ইউনিভার্সিটি, দুর্গাপুরের তুমি জাস্ট ইউনিভার্সিটি টিপি কলেজে পড়ো, যে কলেজে পড়ো না কেন, সবচাইতে বর্তমান সময় ট্রেন্ডিং টপিক হচ্ছে হলো এক নম্বর, সেটা হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কেন, আমি তোমায় যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদের 17 বছর কারোর 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক দিয়েছো এই 2024 সালে, তোমরা অ্যাপিয়ার স্টুডেন্ট তো বুঝে নাও। দেখো সব সাবজেক্ট ভালো, সবার আগে তোমাকে বললাম আমাদের দেখতে হবে যে ওই সাবজেক্টটা যেটি মার্কেটের ডিমান্ড কোনটার বেশি, মানে সাবজেক্টটি ভালো করে পড়লাম, করে আমি যে শহরে থাকছি সেই শহরে সেই সাবজেক্ট নিয়ে খুব একটা বেশি কাজ হয় না, তাহলে ওই সাবজেক্টটা নিয়ে পড়লে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ 3 বছর 4 বছর পড়াশোনা করার পর তুমি ইউনিভার্সিটির ডিগ্রি পেয়ে যাবে, বাট তুমি কিন্তু কেরিয়ার করতে গেলে চাপ হয়ে যাবে তোমার, কারণ ওখানে কিন্তু ওই সাবজেক্টের ডিমান্ড খুব কম, ওই সাবজেক্ট নিয়ে কাজ হয় না। দ্বিতীয়ত ওই সাবজেক্ট রিলেটেড যে সমস্ত জবের অপরচুনিটিসগুলো আছে সেখানে অলরেডি ভর্তি হয়ে গেছে, মানে ধরুন একটা তোমার কাছে জলের বোতল আছে, জলের বোতলটা ভর্তি হয়ে গেছে, তার মধ্যে যদি আরও জল তুমি ঢালতে যাও তাহলে কি বোতলটায় জল ঢুকবে? নিশ্চয়ই নয়। তো সেরকমই কিছু কিছু মার্কেট স্যাচুরেটেড হয়েছে, মানে এত লোকজন সাবজেক্ট নিয়ে পড়েছে ওই শহরে কাজ করে, তো বর্তমান সময়ে দরকার নেই। কারণ দেখো তুমি যাচ্ছ বলে 10 জন তো তার চাকরি ছেড়ে দেবে না, যারা 5 বছর আগে 4 বছর আগে ঢুকেছে, সে তো তার 60 বছর 65 বছর অবধি সে কাজটি করবে। তাই এই সাবজেক্ট নিয়ে যদি পড়ো যে এই সাবজেক্টটি ভালো কিন্তু মার্কেটে মার্কেটটা পুরো স্যাচুরেটেড হয়ে গেছে, তো ওই সাবজেক্টটা পড়ে কিন্তু কোনো লাভ হবে না। নেক্সট কোন সাবজেক্টটা নিয়ে পড়লে আরও বিপদে পড়ে যাবে, যেই সাবজেক্টটা নিয়ে কোটি কোটি লাখ লাখ ছেলেমেয়ে পড়াশোনা করছে, এমন একটা সাবজেক্ট নিয়ে পড়লে যেই সাবজেক্টটা বেশ ভালো কিন্তু ওই সাবজেক্টটার জন্য এত মারামারি, এত হাজার হাজার ছেলেমেয়ে লাখ লাখ ছেলে পড়ছে, ওই কোটি মানুষের ভিড়ে তুমি কিন্তু নিজের সিম্পলি হারিয়ে যাবে। তাই এখানে বেসিক ফান্ডামেন্টালসটা বোঝো, মানে তুমি দাঁড়িয়ে আছো এখানে, দুটো লাইন তোমার কাছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এই লাইনটার সামনে তোমার রয়েছে কম করে 20 লাখ লোকজন। তা তুমি 20 লাখ, 1 নম্বর তোমার নাম, তুমি এরপরে কম্পিটিশন আসবে, আর এই লাইনটা আমার সামনে আছে মাত্র 100 থেকে 200 জন বা 300 জন। তুমি বলো কোন লাইনে দাঁড়ালে তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি, ন্যাচারালি যে লাইনে কম লোকজন রয়েছে। তো জার্নালিজমের মাস কমিউনিকেশন ফিল্ডে সবচাইতে মজাটা হচ্ছে হলো এই সাবজেক্টটি বর্তমান সময়ে খুব একটা বেশি কলেজে নেই, এখনও পর্যন্ত খুব একটা বেশি কলেজে নেই, হাতে গোনা কিছু কলেজে রয়েছে। অন্যান্য সাবজেক্টগুলো যেরকম সব কলেজে গিজগিজ করছে, মানে প্রচুর প্রচুর সিটস, এই কলেজ এই সাবজেক্টটার কলেজগুলোতে কিন্তু অল্প সিট এবং সব কলেজে জার্নালিজম থাকে না বলে এইটি নিয়ে পড়াশোনা করে খুব কম ছাত্রছাত্রী। ওকে, এবং সবচাইতে বিষয় হচ্ছে হলো
এই সাবজেক্টের ডিমান্ড বর্তমান সময় জাস্ট স্কাই। এর কারণ হলো কত কত খবর নতুন নতুন টেলিভিশন চ্যানেল খুলছে আর বিগত কয়েকটা বছরে, আমরা বিগত জাস্ট রিসেন্টলি কতগুলো বছরে আমরা নতুন নতুন ন্যাশনাল চ্যানেল কী কী দেখো কলকাতার বুকে পেয়েছি, আমরা রিপাবলিক ভারত পেয়েছি, TV9 পেয়েছি, আজ তক বাংলা কলকাতার বুকে এসছে, রাইট, আমরা কিন্তু News18 বাংলাকে পেয়েছি, কত ডিজিটাল চ্যানেল নিউ মিডিয়ার আন্ডারে কত কত কিন্তু ডিজিটাল চ্যানেলস কিন্তু আমরা পেয়েছি, কত ন্যাশনাল চ্যানেল কলকাতা এসছে, কত গ্রাউন্ড চ্যানেলস ওপেন হয়েছে। এই মানে তুমি টিভি যদি খোলো তুমি প্রচুর প্রচুর চ্যানেলস পাবে, যে চ্যানেলসগুলো কিন্তু ভালো কাজ করছে। সেই চ্যানেলগুলোতে যারা কাজ করবে তারা কোথার থেকে? তারা তো নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে আসবে না, তারা তো দিল্লি মুম্বাই থেকে আসবে না। তোমাদের দরকার, তোমরা যদি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ো তোমরাই সেই চ্যানেলগুলোতে আগামী দিনে কাজ করতে পারবে। এবং আরেকটা গুড নিউজ, 2024 সালে যারা মানে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে কলেজে পড়বে ভাবছো তাদের জন্য আমি একটা ফ্রি ওয়ার্কশপের ব্যবস্থা করেছি, যেখানে আমরা ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা রীতিমতন প্রত্যেক দিন আমরা সেখানে তথ্য দেব, কোন কলেজটা ভালো, সাবজেক্টসে কী আছে, সিলেবাসের মধ্যে কী আছে, এই নিয়ে বিস্তর আলোচনা করব। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে ইচ্ছুক 2024-এ তাদের উচ্চ মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট তারাই একমাত্র আমাকে মেসেজ করো। ডিসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে গিয়ে আমাকে একটা মেসেজ করো যে জয়েন মি, কী লিখে দেবে, জয়েন মি, ওকে, 2024 হোয়াটসঅ্যাপ গ্রুপ, 2024 জয়েন মি, 2024 হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লিখে মেসেজ করে দেবে, আমি তোমাকে সেই গ্রুপে অ্যাড করে দেবো। এবং সেই গ্রুপে তোমাদেরকে সিলেবাস দেবো, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা কী সেটা তোমায় জানাবো, স্টেট ইউনিভার্সিটির সিলেবাসটা কী সেটা জানাবো, পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর সিলেবাসগুলো তোমায় জানাবো, কোন কলেজে ভালো পড়া হয়, সিলেবাসটার মধ্যে কোন কোন জিনিসগুলো পাচ্ছ যেগুলো তোমার কেরিয়ারকে জাস্ট বুস্ট আপ করে দেবে। এই সমস্ত তথ্য কিন্তু আমরা নিয়মিত অনলাইনে আমরা গুগল মিটে আমরা রীতিমতো লিঙ্ক দিয়ে লাইভ ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। এতে তোমার ডিসিশন নিতে সুবিধা হবে 2024-এ কোন সাবজেক্ট নিয়ে তুমি কলেজে পড়লে তোমার কেরিয়ারটা অনেক বেশি উপরে উঠে যাবে। তো গাইস বোঝার চেষ্টা করো, পরীক্ষা অলরেডি মানে জাস্ট নট অলরেডি কিন্তু অনেকের মানে প্রিপারেশনস তোমাদের অলরেডি ডান 2024-এ, এবার কলেজে ভর্তি হওয়ার সময় তাই ডিসিশন নিতে হবে পারফেক্টলি। তো আমার ক্যালকুলেশন অনুযায়ী জার্নালিজম মাস কমিউনিকেশনই তোমরা যদি পড়ো আর যদি ফ্রি ক্লাসেসগুলো ওয়ার্কশপসগুলো তোমরা যদি করো তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে নিজেদের কেরিয়ার নিয়ে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাকে, জাস্ট লিখে দাও বিশাল দা, জয়েন মি ইন দ্য 2024 হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে তুমি পাশ করেছো 2024-এ উচ্চ মাধ্যমিক, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি তোমাকে, এবং তোমাদের পরীক্ষার সাথে সাথেই আমরা ফ্রি ওয়ার্কশপসগুলো সেখানে করা শুরু করে দেবো। তো সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।